ঠান্ডায় মুরগি যদি এক জায়গায় জড়ো হয় দেখবেন একবার জড়ো হচ্ছে অনেক কিছু দিয়েও কাটাতে পারছেন না। একটা কাজ করতে পারেন, গুড় আর দুধ খাওয়াতে পারেন। গুড় দুধ এবার বলতে পারেন কেমনভাবে দেবো। গুড় দুধটা আমি বলছি 1000 পাখিতে আপনি 1 থেকে 2 লিটার দুধ নেবেন আর 300 থেকে 500 গুড় নেবেন, ঠিক আছে। এটা কিন্তু মানে কম বেশি একটু হলে অসুবিধা নেই, কেননা গুড় দুধে কোনো মানে অপকার নেই, যতটা খাওয়াবেন ততটাই উপকার। ওরা যদি আপনার জ্বর হয় তাও খাওয়াইতে পারেন, আর যদি না জ্বর হয় সেটাও খাওয়াইতে পারেন। যে জ্বর হলেই খাওয়া যাবে সেই রকম না, আর জ্বর হলে খাওয়াবেন আর না হলেও খাওয়াইতে পারেন আপনি, ঠিক আছে। গুড় দুধটা আপনি দুপুরবেলার দিকে দিয়ে দেবেন, আর গুড় আর দুধটি আপনি দেবেন 3 থেকে 4 দিন। আপনি দুধ আর গুড়ের সাথে আপনি কাঁচা হলুদও দিতে পারেন। কাঁচা হলুদ দিলে একটা উপকার হবে, আপনার কক্সিটা কেটে যাবে, কক্সিটা নির্মূল হয়ে যাবে। আর গুড়টা অবশ্যই আবার ফুটিয়ে নেবেন, দিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। আর দেওয়ার সময় এই ডিঙ্কার যেন আবার পরিষ্কার করে দেবেন, ঠিক আছে। একটু পরিষ্কার করে জলটা ফেল দিয়ে লক, ওখানে তো লক থাকবে, লকটা লাগিয়ে দেবেন, তারপর দেবেন, ঠিক আছে। দেখবেন আপনারা উপকার পাবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।